2021 পাস অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প উপায়ে জীবিকা নির্বাহের সহায়তা প্রদানের লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে জেলেদের মাঝে গাভী বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মাঠে মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে প্রতিটি ইউনিয়ন থেকে দুজন করে মোট 10 জনকে এ গাভী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা, সহকারী ভূমি কমিশনার জান্নাতারা তিথি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস শহীদ, মৎস্য কর্মকর্তা ফণী ভূষণ পাল সহ আরও অনেকে। সত্য জ্ঞান, সত্য বিজ্ঞান, সত্য সাম্যের, সত্য স্লোগানের, সত্য দেশ, সত্য মানুষ, সবই সত্য, সবাই সত্য। এত সব সত্যের ভেতরের সত্যটাও আমরা জানতে চাই, জানাতে চাই। দৈনিক নয়া শতাব্দী, সত্যের নতুন সারথী।